Hi friends, welcome to my channel Study with Ishany. Aaj 19th November, current affairs e notun class e tomader shagoto. 15ta guruttopurno proshner sathe extra data provide korbo class ta prothom theke shesh porjonto dekho shuru korchi ajker class. Ajker class e prothom proshno, somproti CV Anondo Bosh kon rajye rajyapal hisebe nijukto holen? Ei proshner uttor hocche option e Poshchimbongo. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডক্টর সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেছেন। আনন্দ বোস কেরালা ক্যাডারের 1977 ব্যাচের ভারতীয় প্রশাসনিক পরিষেবা অফিসার। 2011 সালে পদত্যাগ করার আগে তিনি শেষবার এখানকার জাতীয় জাদুঘরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পশ্চিমবঙ্গ সম্পর্কে জেনে নেব রাজধানী কলকাতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও স্টার অব গভর্নেন্স স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা দপ্তর জাতক সেবা নামে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে বেস্ট ডেস্টিনেশন ফর কালচার বিভাগে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ড 2023 জিতেছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নারী ও শিশু উন্নয়ন বিভাগে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে দুই নাম্বার ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের অ্যাথলেট কমিশনে নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় খেলোয়াড়কে অচিন্ত শরৎ কমল অপশন ডি ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় অচিন্ত শরৎ কমল ভারতের প্রথম খেলোয়াড় যিনি আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের অ্যাথলেট কমিশনে নির্বাচিত হয়েছেন এশিয়া আফ্রিকা আমেরিকা ইউরোপ এবং ওশিয়ানিয়া থেকে আটজন ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন এবং এরা 2022 থেকে 2026 পর্যন্ত চার বছরের জন্য কমিশনের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন প্রতিষ্ঠা হয় 1926 সালে তিন নাম্বার মেটা ইন্ডিয়ার কান্ট্রি হেড পদে নিযুক্ত হলেন কে নিযুক্ত হয়েছেন সন্ধ্যা দেবানাথন অপশন সি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটা ভারতের প্রাক্তন প্রধান অজিত মোহনের প্রস্থানের পরে সন্ধ্যা দেবনাথনকে দেশের নতুন শীর্ষ নির্বাহী হিসেবে নিয়োগ করেছে পয়লা জানুয়ারি 2023-এ দেবনাথন তার নতুন ভূমিকায় স্থানান্তরিত হবেন দেবনাথন বর্তমানে মেটার এশিয়া প্যাসিফিক বিভাগের গেমিংয়ের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন চার নাম্বার যুদ্ধ অভ্যাস নামক ভারত মার্কিন যৌথ সামরিক মহড়া কোথায় শুরু হচ্ছে এটা শুরু হচ্ছে উত্তরাখণ্ডে অপশন সি যুদ্ধ অভ্যাস হলো একটি 15 দিনের মহড়া দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সর্বোত্তম মহড়া কৌশল এবং পদ্ধতি বিনিময় করার জন্য ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অভ্যাস নামের অনুশীলনটি প্রতি বছর পরিচালিত হয় পাঁচ নম্বর প্রশ্ন 2024 প্যারিস অলিম্পিকের ম্যাসকট হিসেবে ঘোষিত হলো কোনটি ঘোষিত হয়েছে ফ্রিজিয়ান ক্যাপ অপশন এ তো এই হচ্ছে প্যারিস অলিম্পিকের ম্যাসকট তো এখানে দেখো এটা হচ্ছে অলিম্পিকের ম্যাসকট আর এটা হচ্ছে প্যারা অলিম্পিকের ম্যাসকট ওই পাটা দেখেই বুঝতে পারছো এটা প্যারা অলিম্পিক আর এটা অলিম্পিক ঠিক আছে ছয় নম্বর উট সংরক্ষণ করতে 2.60 কোটি টাকার ক্যামেল কনজারভেশন স্কিম লঞ্চ করলো কোন রাজ্য লঞ্চ করেছে রাজস্থান অপশন বি রাজস্থান সম্পর্কে জানব রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট রাজ্যপাল কলরাজ মিশ্রা প্রতিষ্ঠা 30 মার্চ 1949 প্রচলিত নৃত্য হচ্ছে গানগোর চামার ঘিনাত ঝুলন লীলা কায়ানগা ভাজা ভাঙা খাইয়াল ভাবাই ঘুমর পানিহারি ছাড়ি ঝুমা সুইসিনি কাচ্চি গড়ি ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থানে অবস্থিত কর্কট ক্রান্তিরেখা রাজস্থানের উপর দিয়ে বিস্তৃত জাতীয় উদ্যান হচ্ছে ডেজার্ট কেওলাদো মাউন্ট আবুর অন্যতম জাতীয় উদ্যান কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন পঙ্কজ মিথাল রাজস্থানের পরবর্তী ডিজিপি নিযুক্ত হয়েছেন উমেশ মিশ্র রাজস্থানের রাজসমন্দ জেলার নাথ দানায় নির্মিত বিশ্ব স্বরূপম নামে একটি 369 ফুট লম্বা শিব মূর্তি উদ্বোধন করা হয়েছে রাজস্থান রাজ্যের মানগড় ধাম একটি জাতীয় স্মৃতিসৌধ হিসেবে ঘোষিত হয়েছে সাত নম্বর প্রশ্ন উত্তরাখণ্ড হাইকোর্টকে নৈনিতাল থেকে সরিয়ে নিয়ে গিয়ে কোথায় প্রতিষ্ঠা করা হবে হলদোয়ানিতে অপশন ডি
উত্তরাখণ্ড সম্পর্কে জেনে নেব। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, রাজ্যপাল গুরমিত সিং, ক্যাপিটাল গ্রীষ্মকালীন গার্সেন, শীতকালীন দেরাদুন। প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000 সাল। ন্যাশনাল পার্ক হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জিম কর্বেট ন্যাশনাল পার্ক। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও। নীতি আয়োগ উত্তরাখণ্ডের পবিত্র শহর হরিদ্বারকে বেস্ট অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করেছে। উত্তরাখণ্ড মুখ্যমন্ত্রী উদ্যমান খিলাড়ি উন্নয়ন যোজনা চালু করেছে। স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ঋষভ পন্থ। লাখপতি দিদি যোজনা লঞ্চ করেছে উত্তরাখণ্ড। 8 নম্বর প্রশ্ন, নেপাল নির্বাচনের ইন্টারন্যাশনাল অবজারভার হিসেবে নিযুক্ত হলেন কে? নিযুক্ত হলেন রাজীব কুমার, অপশন সি, তিনি ভারতের চিফ ইলেকশন কমিশনার। 9 নম্বর, চাঁদের উদ্দেশ্যে আর্টেমিস 1 রকেট লঞ্চ করল কোন মহাকাশ গবেষণা সংস্থা? এটা করেছে নাসা, অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আর্টেমিস 1 মিশন চালু করেছে। নাসা সম্পর্কে জানব, ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ইউনাইটেড স্টেট। ফাউন্ডার ডিউইট ডি আইসেন হাওয়ার, ফাউন্ডেড 29 জুলাই 1958, অ্যাডমিনিস্ট্রেটর বিল নেলসন। 10 নম্বর প্রশ্ন, ফার্স্ট গ্লোবাল মিডিয়া কংগ্রেস হোস্ট করবে কোন দেশ? হোস্ট করবে UAE, সংযুক্ত আরব আমিরাত, অপশন বি, রাজধানী আবুধাবি, মুদ্রা দিরহাম। 12 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিল উৎপাদক দেশে তকমা পেল কে? তকমা পেয়েছে ভারত, অপশন ডি, জাপানকে পেছনে ফেলে ভারত অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রথম স্থানে রয়েছে চীন। 13 নম্বর প্রশ্ন, নর্থ ইস্ট অলিম্পিক গেমসের দ্বিতীয় সংস্করণ 16 নভেম্বর 2022 কোন রাজ্যে শেষ হয়েছে? অপশন সি, মেঘালয়। মণিপুর মোট 240টি পদক নিয়ে সার্বিকভাবে বিজয়ী হয়েছে এবং আসাম মোট 203টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। 2018 সালের অক্টোবরে মণিপুরে প্রথম নর্থ ইস্ট অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল। নাগাল্যান্ড নর্থ ইস্ট গেমসের পরবর্তী সংস্করণ আয়োজন করবে। 14 নম্বর প্রশ্ন, সম্প্রতিকে ডিজিটাল শক্তি অভিযানে চতুর্থ পর্ব চালু করেছেন, এটা চালু করেছে রেখা শর্মা, অপশন এ। ন্যাশনাল কমিশন ফর ওমেন এর চেয়ারপারসন রেখা শর্মা 16 নভেম্বর 2022 ডিজিটাল শক্তি অভিযানে চতুর্থ পর্ব চালু করেছেন। 2018 সালে ন্যাশনাল কমিশন ফর ওমেন, সংক্ষেপে NCW দ্বারা ডিজিটাল শক্তি অভিযান শুরু হয়েছিল। শেষ প্রশ্ন 15 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরে কার্ডের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাস পেয়ে যাবে। ওকে, চলো 15 নম্বর প্রশ্ন, মিডল ইস্ট গ্রিন ইনিশিয়েটিভের জন্য $2.5 বিলিয়ন প্রতিশ্রুতি দিয়েছে কোন দেশ? অপশন বি, সৌদি আরব, সৌদি আরবের রাজধানী রিয়াদ, মুদ্রা হচ্ছে রিয়াল। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 18 নভেম্বর হোমওয়ার্কের 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, বেস্ট স্টেট এগ্রি বিজনেস অ্যাওয়ার্ড 2022 জিতল কোন রাজ্য? হরিয়ানা। 2 নম্বর প্রশ্ন, ICC বোর্ড সম্প্রতি কাকে দ্বিতীয়বার 2 বছরের মেয়াদের জন্য ICC স্বাধীন চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত করেছে? গ্রেগ বার্কলে। 3 নম্বর, 2022 সালে T20 বিশ্বকাপ জিতে নিয়েছে কোন দেশ? ইংল্যান্ড। 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করেছো তোমরা তোমাদের নামগুলো একবার দেখে নাও। এবার দেখে নাও কোশ্চেন অব দ্য ডে, 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সম্প্রতি কাকে রয়্যাল অর্ডার অফ মেরিট সম্মানে ভূষিত করেছেন? সেকেন্ড কোশ্চেন, জর্ডানের আম্মানে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে 81+ ওজন বিভাগে সম্প্রতি কে সোনা জিতেছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, সৈয়দ মুস্তাক আলী ট্রফি জিতে নিয়েছে কোন ক্রিকেট দল? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 18 নভেম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ডে পালন করা হয় কবে? 17 নভেম্বর, অপশন এ। 2 নম্বর প্রশ্ন, জাপানের তরফ থেকে ডেমিং অ্যাওয়ার্ড 2022 পেলেন কে?
লক্ষ্মী নারায়ণ গণেশ, অপশন সি। 3 নম্বর, আদিবাসীদের ভূমি অধিকার প্রদান করতে মিশন বন্ধু বসুন্ধরা 2.0 লঞ্চ করলো কোন রাজ্য? মিশন বসুন্ধরা, আসাম, অপশন ডি। 4 নম্বর, হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার হেড পদ থেকে পদত্যাগ করলেন কে? অভিজিৎ বোস, অপশন বি। 5 নম্বর, ওমেন সেলফ হেল্প গ্রুপস কনফারেন্স অনুষ্ঠিত হলো কোথায়? মধ্যপ্রদেশ, অপশন বি। 6 নম্বর, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী কোন সালে ভারত বিশ্বের সবথেকে জনবহুল দেশে পরিণত হবে? 2023 সাল, অপশন বি। 7 নম্বর, সম্প্রতি আইওএ অ্যাথলেটিক্স কমিশনের সদস্য হিসেবে নির্বাচিত হলো কয়জন ক্রীড়াবিদ? 4 জন, অপশন ডি। 8 নম্বর প্রশ্ন, জাতীয় নবজাতক সপ্তাহ 2022 কবে পালিত হলো? 15 থেকে 21 নভেম্বর, অপশন সি। 9 নম্বর, নীতি আয়োগের পূর্ণ সময়ের সদস্য হিসেবে মনোনীত হলেন কে? অরবিন্দ বীরমানি, অপশন সি। 10 নম্বর প্রশ্ন, জাতীয় মৃগী দিবস কবে পালন করা হয়? 17 নভেম্বর, অপশন ডি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।